হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলা কুকিংয়ে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের রেসিপিটি হচ্ছে ইফতারে ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জুড়ানো সাবুজ এলুর ফালুদা। আর এটা একদম সিম্পল এবং সহজভাবে তৈরি করে দেখাবো, কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই ফালুদাটা তৈরি করে দেখাবো। খুবই অল্প উপকরণে ইফতারের আগ মুহূর্তে ফালুদা তৈরি করে খেতে পারবেন। ফালুদার জন্য প্রথমে আমি জেলো তৈরি করে নেব। তার জন্য মেজারমেন্ট কাপের এক কাপ পানি চুলোয় বসিয়ে দিয়েছি, আর চুলোটা কিন্তু অন করিনি। তারপর এক চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে আগার আগার পাউডারটা পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। চাইলে জেলোটা এভাবে তৈরি না করে প্যাকেটের জেলো কিনে নিতে পারেন, সেটা আরও অনেক সুবিধা হবে। এতো গোলানো হয়ে গিয়েছে, এখন চুলোটা অন করে জাল করে নিয়েছি। জাল করার পর খুব বেশি সময় ধরে জাল করতে হবে না, খুব তাড়াতাড়ি নামিয়ে সেট করে নেব, না হয় কিন্তু জমে যাবে। আমি দুটো বাটিতে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। আজকে আমি দুই কালারের জেলো বানাবো, একটা রেড কালার আর একটা গ্রিন কালার। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা করে ম্যাঙ্গো এসেন্স। আপনাদের কাছে যে ফ্লেভারটা ভালো লাগে সেই ফ্লেভারটাই দিয়ে নেবেন। তারপর একটার মধ্যে রেড ফুড কালার দিয়ে দিয়েছি আর একটার মধ্যে গ্রিন ফুড কালার। আর কালারগুলো একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন রুম টেম্পারেচারে এনে তারপর ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। অন্য সাইডে আমি এখানে 1/4 কাপ সাবুদানা পানিতে ভিজিয়ে রেখেছি। আর আগে থেকে পানিতে ভিজিয়ে রাখলে সাবুদানাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর চুলোয় একটা প্যানে লিকুইড দুধ নিয়েছি 3 কাপ, আর এগুলোকে আমি আগে থেকেই ঘন করে নিয়েছি। দিয়েছি 1/2 কাপের মতো চিনি, আর মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজানো সাবুদানাগুলো। মিষ্টির ব্যালেন্সের জন্য 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। লবণটা অপশনাল, চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন, তবে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। মিডিয়াম টু লো হিটে জাল করে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন 5 মিনিটের মধ্যেই কিন্তু সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। সাবুদানার মধ্যে কোনো সাদা দানাদার অংশ দেখা যাচ্ছে না। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। তারই মধ্যে কিন্তু জেলোগুলো সেট হয়ে গিয়েছে। এখন আমি আমার পছন্দ অনুযায়ী জেলোগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কেটে নিতে পারবেন। একইভাবে দুটো বাটির জেলোই কেটে নিয়েছি। তারপর ছুরি দিয়ে একটু হালকা আলগা করে নিচ্ছি। বাস কাজ শেষ, এখন শুধু মেশানোর পালা। আর যে সাবুদানাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, মানে রান্না করে রেখেছিলাম, সেগুলো একদম ঠান্ডা ঠান্ডা করে নিয়েছি। দিয়েছি এখানে 2টোর মতো কলা। কলাটা অপশনাল, চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, তবে দিলে অনেকটাই ভালো লাগে। দিয়েছি জেলোগুলো, আর দিয়েছি 2-3টে খেজুর। আর খেজুর খুবই হেলদি স্বাস্থ্যের জন্য, সেটা আমরা সবাই জানি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের সাবুজ এলুর ফালুদা। চাইলে এখানে আপেল, আঙুর বা আনারও দিতে পারেন, তবে যেহেতু আমি জেলো দিয়ে করছি আর অন্য কোনো ফ্রুটস দিচ্ছি না। তারপর একটা গ্লাসে নিয়ে সার্ভ করে নিচ্ছি, উপরে একটু আইসক্রিম দিয়ে দিচ্ছি। আইসক্রিমটা দিলে ফালুদাটা খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছু জেলো আর খেজুর কুচি। গার্নিশিংয়ের জন্য রুয়াবজা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি, আর রুয়াবজা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। বেশ, ইফতারের আগে ঠান্ডা ঠান্ডা এরকম একটা ফালুদা একদম প্রাণ জুড়িয়ে দেবে। আর এই ফালুদাটা তৈরি করা খুবই সহজ। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।